ধুবুরী লোকসভার রাইজে রকিবুল হোসেনের স্বৈরাচারিতা আর তেখেতর মাই মতালি আর তেখেত ধুবুরীক ইউজ করে যে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধির যে রাজনীতি সেই তেখেত গোটেই যুব সমাজের মাজত স্পষ্ট হয়েছে আর সেই গতিকে সবে সিদ্ধান্ত লৈছে যে আমি কংগ্রেস দলের লগত নাই, আমি কোনো দলত যোগদানের আমি সিদ্ধান্ত লওয়া নাই, এই আগন্ত সময়ত আমি চিন্তা চর্চা করিম। আমার এতিয়া উদ্দেশ্য হল আমি গাঁয়ে গাঁয়ে যাম, রাইজক আমি লগ করিম, রাইজর মাজত যাম, মানুষের মাজত যাম, আমার মাটি আমার জাতি আমার দেশ, গতি ইয়াতে আমি যাম, ঘরে ঘরে যাম, আমি সিদ্ধান্ত লওয়ার সময় আছে। রাজনীতি নকৰিব পারো, রাজনীতিয়ে যে শেষ, রাজনীতি যে করবই লাগিব সেটা তো কোনো যুক্তি নাই, গতি যুক্তিযুক্ততা যেহেতু নাই, এতিয়া আমার সম্মুখত একটা ডাঙর যেহেতু একটা সিদ্ধান্তর সময় যে রকিবুল হোসেনক আমি ভোট দিম নে নিদিম, আমি এই সিদ্ধান্তত উপনীত হয়েছো যে তেখেতক আমি ভোট নিদিও, সেই কারণে আমি একলগ হয়ে আগবাড়ি আছো, বাকি সিদ্ধান্ত রাইজের। বদরুদ্দিন আজমল সাহেবর চেরিটি এক্টিভিটিসের জড়িয়েতেই হোক, আজমল ফাউন্ডেশনের জড়িয়েতেই হোক, তেখেত সাংসদ হিসাবে সাংসদ ভবনতেই হোক, এজন সাংসদে কেতিয়াও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রাস্তা ঘাট এইবিলাকর কাম নকরে, এটা সাংসদে সদায় এটা দেশ সেই রাজ্যর বা সেই অঞ্চলের হয়ে মাত মাতিব কারণে চেষ্টা করে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমি সাবলৈ পাইছো যে তেখেতে আজমল সাহেবে কমসে কম চেষ্টা করে, কিন্তু আমার কথাটা হল যে আপনাদের সকলে জানে যে আমার ধুবুরী অঞ্চলত বিভিন্ন সমস্যা, ডি ভোটার সমস্যা, এনআরসির সমস্যা, মাটির পাট্টার সমস্যা, নদী ভঙ্গর সমস্যা, তারপর উচ্ছেদর বহুত ডাঙর একটা সমস্যা। আর রকিবুল হোসেন ডাঙরিয়া যেটা মন্ত্রী আসছিল 2011 সনত ল্যান্ড একুইজিশন রিহেবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট করেছিল, আর এই অ্যাক্টর জড়িয়ে আমার বিস্তীর্ণ এলাকার বহু মানুষ উচ্ছেদ হবলগিয়া হয়েছে, গতি মানুষে স্বৈরাচারী মানুষের লগত কেতিয়াও সাথ নিদিয়ে। এটা কথাটো হল যে বদরুদ্দিন আজমল সাহেব ইমান দিন সাংসদ হিসাবে আসিল আর তেখেতে সরকারত নাছিলে, তেখেত ক্ষমতাত নাছিলে, আর রকিবুল হোসেন সাহেব ক্ষমতাত আসলে কেন্দ্রীয় মন্ত্রী, কি আমার তারমানে স্টেট ক্যাবিনেট মন্ত্রী আসলে, আর ধুবুরীর ইনচার্জ মন্ত্রী আসলে, আর সংখ্যালঘু মানুষ, গতি তেখেতর উপর মানুষের এক্সপেকটেশন আসলে, এক্সপেকটেশন হিসাবে একু করা নাই, আর বদরুদ্দিন আজমল সাহেবের উপর মানুষের এক্সপেকটেশন আসলে যদিও তেখেতে তো সাংসদ হিসাবে তেখেত আসলে, কিন্তু সরকারত তো যাব পড়া নাই, আর যেতিয়া সরকারও যাব কারণে সুযোগ আসলে রকিবুল হোসেন ডাঙরিয়া হতে লওয়াও নাই, গতি মূল কথাটো হল এইবিলাক কথাত আমি নাই। আমি স্পষ্ট যে ধুবুরী লোকসভার রাইজে রকিবুল হোসেনের স্বৈরাচারিতা আর তেখেতর মাই মতালি আর তেখেত ধুবুরীক ইউজ করে যে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধির যে রাজনীতি সেই তেখেত গোটেই যুব সমাজের মাজত স্পষ্ট হয়েছে আর সেই গতিকে সবে সিদ্ধান্ত লৈছে যে আমি কংগ্রেস দলের লগত নাই। মূল কথাটো হল যে আজির যে রাজনৈতিক যেটা আমার তার সিনেরিও আমার মাজত আহি পাইছে, এই সিনেরিটা আমি উপলব্ধি করেছো যে রকিবুল হোসেন ডাঙরিয়া নিজের স্বার্থসিদ্ধির কারণে নগাঁও এরি ধুবুরী তাহার উদ্দেশ্যটা কি, গতি তেখেতে ধুবুরী লোকসভাত আমার যত চাপর অঞ্চল শরৎচন্দ্র সিংহ ডাঙরিয়ার জন্মস্থান, তেখেত চিফ মিনিষ্টার আসলে, জাহানুদ্দিন আহমেদ সাহেব শালকোসার এমপি আসলে, আহমদ আলী সাহেব এমপি আসলে, আনোয়ার হুসেন সাহেব এমপি আসলে, আব্দুল হামিদ সাহেব এমপি আসলে, সবে চাপর অঞ্চলের মানুষ আসলে, হেতিকে 30 বছর কংগ্রেসে রকিবুল হোসেনে কিহর কারণে ধুবুরীত এজন ধুবুরীর স্থানীয় ব্যক্তি কিহর কারণে নেতৃত্বর নেতৃত্ব দিব কারণে যোগ্য হিসাবে গড়ি তুলিব কারণে চেষ্টা করা নাই, আর কিহর কারণে ধুবুরীত কি ইমান মানুষের মাজত কংগ্রেজি এজন শক্তিশালী মানুষ তেখেত নাপালে নাকি, জয়পুরী লোকসভার 27 লাখ মানুষের মাজত কি কংগ্রেজি এজন শক্তিশালী মানুষ তেখেত নাপালে নাকি, গতি সেই গতি বহু আবেগ আমার আছে। ধুবুরীর মানুষে আমি কোনো পদ্ধেই রকিবুল হোসেনের এই স্বার্থ সিদ্ধি করা রাজনীতির লগত আমি নাই, আর ধুবুরীর জনসাধারণে এই কথা সিদ্ধান্ত লই যুব সমাজ ওলাই আছে।